এসেছো, তোমায় করিব নমস্কার। মোর অন্ধকারের অন্তরে তুমি এসেছো, তোমায় করিব নমস্কার। নমস্কার। আজ আমাদের স্কুল থেকে মঞ্চের প্রথম দিন। আজকে আমরা এই উদ্বোধন অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট মানুষদের পেয়েছি তাদেরকে পেয়ে সত্যিই আমরা খুব কৃতজ্ঞ। তারা তাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় ব্যয় করে আমাদের আজকে সময় দিয়েছেন, আমাদের দলকে ভালোবেসে, থিয়েটারকে ভালোবেসে আমাদের আশীর্বাদ জানাতে। সারা বছর ধরে শিল্পী সহ নানা রকম কাজ করে, উল্লেখযোগ্য নাট্য প্রযোজনার সঙ্গে এই কাজটিও খুব অন্তরের সঙ্গে ভালোভাবে তারা করার চেষ্টা করে। অনেকে অনেক রকমের নাট্য উৎসব করে, কিন্তু একদম স্কুলের শিশুদের নিয়ে কাজ করা এটার থেকে বড় আনন্দের আর কিছু নেই। আমার খুব ভালো লাগছে যে স্কুল থেকে মঞ্চে বলে একটি ফেস্টিভ্যাল হচ্ছে, কিন্তু স্কুলের বাচ্চারা এখানে নেই। তারা কেউ কেউ হয়তো তৈরি হচ্ছে, তাদের শো আছে বলে, কিন্তু তাদের স্কুলের অন্যান্য বাচ্চারা তো নেই। একটা কাজ শুরু করা যায়, কিন্তু সেটাকে চালিয়ে নিয়ে যাওয়াটা খুব কঠিন কাজ আজকের সময় দাঁড়িয়ে। আর এই যে সবাই বলছে যে আজকে স্কুল থেকে মঞ্চ, ছাত্রছাত্রীরা কোথায়? আসলে এটা শুধু তো থিয়েটারের নয়, গোটা সমাজ ব্যবস্থাটাই বোধ হয় এই জায়গায় দাঁড়িয়েছে, যার কাজ তার কাজ। এইটা কেবলমাত্র থিয়েটারের সমস্যা বলে আমি দেখছিও না, কিছু কমবয়সী ছেলে মেয়ে তারা নিজেকে প্রকাশ করবার একটা ক্ষেত্র পেয়েছে, যে ক্ষেত্রটা খুব দুর্ভাগ্যজনক ভাবে আমাদের স্কুলে নেই, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নেই, প্রায় কোথাও নেই। সেটা একটা ক্ষেত্র শিল্পী সংঘ তৈরি করে দিয়েছে আমাদের ছেলে মেয়েদের জন্য। Yeah.
ইন্টারন্যাশনালে নষ্ট সময় পঞ্চম নাটক ফরিদা কিনে গেলেন হাউসে জুতা আবিষ্কার I'm not afraid to die.
ফিতে কাটে হাউজে জুতা আবিষ্কার আমাদের আজকের নাটক
Thank you.
আজকের সমাপ্তি অনুষ্ঠান পৃথিবীর অসংখ্য সুখের নির্বাচিত অংশ।